ছাত্রীবৃন্দ, বর্তমান লকডাউন নামক পরিস্থিতিতে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এর আগের একটি ভিডিওতে আমি সিপাহী বিদ্রোহের চরিত্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। এবারে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হলো সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মানসিকতা কিরূপ ছিল, আর দ্বিতীয় টপিক সাব টপিক হচ্ছে মর্নের ঘোষণাপত্র। এই দুটি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে টপিক সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মানসিকতা কিরূপ ছিল। এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিকে এসেছে, 4 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে, ফলে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা প্রথমে এই প্রশ্নটা পড়তে গেলে আগে আমি দেখে নিই যে ওই সময়ের শিক্ষিত বাঙালি সমাজ আমাদের সিপাহী বিদ্রোহ সম্পর্কে কি ধারণা, কি মতামত তারা প্রকাশ করেছে। আমি এখানে কয়েকটা মন্তব্য লিখেছি, তোমরা এটা দেখতে পারো। যেমন ধরো, হরিশ্চন্দ্র মুখার্জি সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিদ্রোহীদেরকে বর্বর এবং নরহত্যাকারী বলেছেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই বিদ্রোহে জনসমর্থন ছিল না বলে মন্তব্য করেছেন। রাজনারায়ণ বসু এই বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে আখ্যা দিয়েছেন। আজিমুল্লাহ এই বিদ্রোহের নেতাদেরকে অন্যায়কারী দানব বলেছেন। তাহলে এই কয়েকটা মন্তব্য থেকে আমরা যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে, কেউই, বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ের কেউই এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। তাহলে আমাদের প্রশ্ন ছিল, সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম যে এই বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের বিরূপ মনোভাব ছিল, তারা কেউ সমর্থন করেনি। কেন করেনি, এর কারণগুলো কি ছিল, সেটা আমি 4টে পয়েন্টের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরূপ বলার কারণ, প্রথম পয়েন্ট, স্বার্থ রক্ষা। অনেকে মনে করেন যে বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় তাদের স্বার্থ রক্ষা করার জন্য, অর্থাৎ যে তারা শিক্ষিত ছিল, তাদের চাকরি বাকরি যাতে তারা পায়, তাদের স্বার্থ যাতে রক্ষিত হয়, তাই তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। তারা ভেবেছিল সিপাহী বিদ্রোহকে সমর্থন করলে তারা ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ শাসকের কোপে পড়বে, তারা সুবিধাগুলো পাবে না, তাই তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দোলাচলতা, অর্থাৎ এই সময়ের যারা শিক্ষিত বাঙালি সমাজ তারা ভেবেছিল যে যদি এখানে ইংরেজদের শাসনের অবসান হয়, সেক্ষেত্রে আমাদের ভারতীয়রা আমাদের এই এখানে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বা সুশাসন আনতে পারবে না। অর্থাৎ এই দোলাচলতা থাকার জন্যই তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাজভক্তি প্রকাশ, অর্থাৎ যারা বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় ছিল তারা ইংরেজদের শাসনের প্রতি তাদের একটা ভক্তি ছিল, সেই ভক্তির কারণেই তারা সিপাহীদেরকে, সিপাহী বিদ্রোহীদেরকে সমর্থন করতে পারেনি। 4 নম্বর পয়েন্ট, ব্রিটিশ শাসনের উপরে আস্থা, অর্থাৎ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষেরা মনে করেছিল যে ব্রিটিশ শাসনই হচ্ছে আমাদের কাছে সৌভাগ্য স্বরূপ, তা এর অবসান চায়নি, তাই তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। এই গেল একটা 4 নম্বরের প্রশ্ন। তাহলে এটাকে আমি গুছিয়ে কি করে লিখবো পরীক্ষা তেলে? তাহলে প্রশ্ন কি এসেছে, সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। তাহলে প্রথমে বললাম ভূমিকা, তারপরে বললাম বিভিন্ন বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাব, তারপরে পয়েন্ট আমরা বললাম যে এইরূপ মনোভাবের কারণ হিসাবে 4টি পয়েন্ট এবং সেগুলোর ব্যাখ্যা, লাস্টে একটা উপসংহার। ব্যাস, একটা 4 নম্বরের উত্তর আমাদের হয়ে গেল। সেকেন্ড টপিক, মহারানীর ঘোষণাপত্র। মহারানী অর্থাৎ 1857 সালের সিপাহী বিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া আমাদের ভারতের শাসনভার গ্রহণ করেন। 1857 সালের শেষের দিকে সিপাহী বিদ্রোহ আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে এবং 1858 সালের ভারত শাসন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় এবং ভারতের শাসনভার ইংল্যান্ডের রাজা বা রানীর হাতে গিয়ে পড়ে। এই অর্থে আমাদের ভারতের শাসনভার গিয়ে পড়ে তখনকার যিনি ইংল্যান্ডের রানী ছিলেন, রানী ভিক্টোরিয়ার হাতে। রানী ভিক্টোরিয়া তার কিছু ঘোষণাপত্র 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের রাজদরবারে লর্ড ক্যানিংয়ের দ্বারা তারা এটা ঘোষণা করেন। সেখানে কি বলা হয়েছিল এই পাঠ্য বইটা থেকে আমরা একটু দেখে নিই। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, বলা হয়েছিল ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না,
দ্বিতীয়ত সত্ত্ববিলোপ নীতি বাতিল হবে, তৃতীয়ত দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হলো, চতুর্থত ব্রিটিশ সরকার ভারতে সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হলো, পঞ্চমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়দেরকে সরকারি চাকুরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হলো, ষষ্ঠত দেশীয় রাজ্যগুলির সঙ্গে সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে এমন কথাও বলা হলো। তাহলে কি দাঁড়ালো মোটামুটি যে এই ধরনের মহারানীর ঘোষণাপত্রের মধ্যে দিয়ে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে যাতে সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল সেই সিপাহী বিদ্রোহের কারণগুলোকে তারা দূর করবার চেষ্টা করেছিল। তাহলে একটা অংশ গেল মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, এটা তোমাদের পাঠ্য বই তোমরা পেয়ে যাচ্ছ। এবার দ্বিতীয় এর একটি পার্ট, যে এই মহারানীর ঘোষণাপত্রের গুরুত্বটা কি, এই যে মহারানীর ঘোষণাপত্র যেটা লর্ড ক্যানিং এলাহাবাদের রাজদরবারে এসে করলেন তার গুরুত্বটা কি। গুরুত্ব হলো যে ভারত, আমি পয়েন্টগুলো বলছি শুধু, ভারত সাম্রাজ্ঞী ঘোষণা, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সাম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করা হলো, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো, ইংল্যান্ডের রানী আমাদের শাসক হিসাবে দাঁড়ালেন। দ্বিতীয় গুরুত্ব হলো ব্রিটিশ মিত্র রাজ্যের উদ্ভব। ইংরেজরা দেখেছিল যে মিত্র রাজ্যগুলো তাদের অনেক ঝড়ঝাপটা থেকে রক্ষা করে, ফলে ওই মিত্র রাজ্যগুলো যাতে তৈরি করা যায় তার জন্য এই মহারানীর ঘোষণাপত্রে কিছু এমন নির্দেশিকা ছিল যার দ্বারা তারা ব্রিটিশ মিত্র রাজ্যের উদ্ভব করতে পেরেছিল। তিন নম্বর হচ্ছে বন্ধুত্ব স্থাপন, তারা সত্ত্ববিলোপ নীতি তুলে দিয়ে বা অন্যান্য আগের যে চুক্তিগুলো ছিল সেগুলো বাতিল করে দিয়ে বন্ধুত্ব স্থাপন করতে চেয়েছিল ভারতীয়দের সাথে, ভারতীয় দেশীয় রাজাদের সাথে। চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিভেদ তৈরি করতে চেয়েছিল ইংরেজরা। এটা অনেকটা ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মতো, ইংরেজরা বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলিম ঐক্য তাদের এই শাসনের পক্ষে অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাই তারা কখনো হিন্দুদেরকে কাছে টেনে মুসলমানদের দূরে সরিয়ে দিয়ে, আবার কখনো মুসলমানদের তোষণ করে হিন্দুদেরকে দূরে সরিয়ে দিয়ে বিভেদ তৈরি করে তারা তাদের শাসনের সুদৃঢ় করতে চেয়েছিল, শাসনকে সুদৃঢ় করতে চেয়েছিল। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ। মহারানী তার ঘোষণাপত্রে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পরবর্তী তার কোনোগুলোই সে রাখতে পারেনি, তাই অনেকে একে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে ঘোষণা করেছিল। ছ নম্বর পয়েন্ট কোম্পানির শাসনের অবসান, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোম্পানি যে শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল তার অবসান ঘটল। তাহলে আমরা এই সেশন টুতে দুটো জিনিস পড়লাম অ্যাকচুয়ালি, একটা পড়লাম যে সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল, আর দ্বিতীয় প্রশ্ন পড়লাম মহারানীর ঘোষণাপত্র। তো আমরা প্রথম পার্টে দেখলাম যে সিপাহী বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের মনোভাব খুব একটা সমর্থনযোগ্য বা তার সমর্থন করেনি, এইটাই আমাদের সামনে প্রতিফলিত হলো। আর মহারানীর ঘোষণাপত্রের দুটো পার্ট পড়লাম, একটা পার্ট হচ্ছে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল আর তার গুরুত্ব কি, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেই অনুযায়ী আমরা উত্তরটা লিখব। আর দুটো সেশনের মাধ্যমে আমি তোমাদের চতুর্থ শেষ করতে চাই, পরের সেশনটা আমরা করব সভা সমিতির যুগ, আর তারপরের অংশে লেখায় ও রেখায় জাতীয়তাবাদ। এই চারটে টোটাল সেশনের মধ্যে দিয়ে আমরা চতুর্থ অধ্যায় শেষ করবো।